আমাদের টিম অত্যন্ত ভালো সুন্দর খেলেছে, আমরা আশা করি ভবিষ্যতে তারা আরো ভালো খেলবে, তাই প্রবাসী পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাসীরা অত্যন্ত আনন্দিত যে সুন্দর একটা ম্যাচের জন্য মালয়েশিয়া বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচ খুব সুন্দর খেলেছে বাংলাদেশ। আমরা আশাবাদী আগামীতে এই এই টিম বাংলাদেশের টিম আরও আগে নিয়ে যাবে, বাংলাদেশকে আগে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমাদের প্রবাসীদের। খেলা খেলছে বাংলাদেশ, আমরা গর্বিত, কারণ বাংলাদেশের সাথে আজও পর্যন্ত আমরা, আজ থেকে আমার মনে আছে 18 বছর আগে লাল সবুজের পতাকা নিয়ে যখন আমাদের খেলছিল তখন লাল সবুজের টিমই একবার জিতছিল, তারপরে আর আমরা কখনো জিততে পারিনি। কিন্তু আজকে বাংলাদেশ যে সুন্দর আমাদের যে উপহারটা দিয়েছে তার জন্য আমরা আসলে আন্তরিকভাবে গর্বিত, এবং আমরা যে সবাই আসছি এখানে আজকে মিনিমাম 8 থেকে 10 হাজার লোকের সমাগম হয়েছে বাংলাদেশি, তারা সবাই গর্বিত আজ, কারণ আমরা কোনোদিনই জিততে পারিনি তাদের সাথে, কিন্তু আজকে ড্র করছি, তারা হচ্ছে র্যাঙ্কের অনেক উপরে, আর আমরা নিচের থেকে এসে তাদের সাথে এমন খেলা দেখাইছি যা যার জন্য আমি বাংলাদেশ টিমকে আমাদের মালয়েশিয়া প্রবাসী সবার পক্ষ থেকে জানাই ধন্যবাদ। বাংলাদেশ বাংলাদেশ।
অস্ট্রেলিয়া কিন্তু এশিয়ান চ্যাম্পিয়ন, আমি মনে করি যে ওরা অনেক স্ট্রং দল। আর আমাদের আসলে চাওয়া পাওয়ার কিছু নেই, আমরা জানেন ওখানে হারানোর কিছু নেই। অস্ট্রেলিয়া অনেক অ্যাটাকিং ফুটবল খেলবে, বাট বাই দিস টাইম আমরা কিন্তু আমাদের যে পজিটিভ ফুটবল আছে, আমরা যত আসলে আমাদের কাছে মানে আমরা যত সেফ ফুটবল খেলা যায়, সেফ ফুটবল খেলে আসলে যতটা পজিটিভ রেজাল্ট করা যায়। আপনি জানেন অস্ট্রেলিয়া তো অনেক অ্যাটাকিং ফুটবল খেলতে আসবে, সো এইটার পরিপ্রেক্ষিতে আমরা যদি পজিটিভ ফুটবল খেলতে পারি, যদি একটা ভালো রেজাল্ট করতে পারি, ভালো লাগছে। আপনারা জানেন যে বিদেশের মাটিতে বাংলাদেশ কিন্তু আজকে একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে, কারণ আপনি জানেন যে আমাদের মেন টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই, আমরা যার জন্য আমরা অস্ট্রেলিয়াতে যাব। কারণ অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি কাজী সালাউদ্দিনকে ধন্যবাদ জানাই যে এই প্রাক বাসায় অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার আগে এই ধরনের একটা প্র্যাকটিস ম্যাচের যে আয়োজন করা হয়েছে, যার জন্য আজকে আমাদের খেলোয়াড়রা অনেক কিছু কিন্তু ডেভেলপ করতে পেরেছে। কারণ নেক্সট ম্যাচটা আমাদের অবভিয়াসলি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচ খেলার আগে আজকে যে খেলাটা ড্র হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, ঠিক মালয়েশিয়ার মাঠে যে তাদের সঙ্গে ড্র করা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। আমি মনে করি আমার ছেলে আজকে খুব ভালো খেলেছে, এবং আমি বাংলাদেশের সকল প্রেমোদী দর্শকদের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমি দোয়া চাচ্ছি যে আমরা যাতে করে আগামীকালকে আমরা যাচ্ছি অস্ট্রেলিয়াতে, এবং অস্ট্রেলিয়াতে যে আমরা পারতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাতে একটা ভালো খেলা খেলে দেশের সুনাম বয়ে আনতে পারি, এটাই আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। ফার্স্ট হাফ খুব ভালো ফুটবলই খেলেছে তাদের সঙ্গে, সেকেন্ড হাফে কিছু মিস্টেক ছিল, এইসব মিস্টেক যদি আমরা তাড়াতাড়ি রিকভার করে অস্ট্রেলিয়া যেমন আমরা ভালো কিছু করতে পারি, ভালো পারফর্ম করতে পারবো। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় 90 মিনিটস, একই লেভেলে খেলার মতো ফিটনেস থাকাটা আমাদের জন্য জরুরি ছিল, কারণ এই ম্যাচটা আমাদের উপরে কাজ করে বলেছে যে আমাদের কনফারেন্স বেস্ট কনফারেন্স আমাদের বেস্টটা দেবো। জানি না তাদের সঙ্গে আমাদের ডিফারেন্স আকাশ আর পাতাল, তারা আকাশে থাকলে আমরা পাতালে, বাট আমরা আমাদের বেস্টটা দিব 100%। যে আজকে যেভাবে দিয়েছি ওভাবে যদি বেস্টটা দিতে পারে, আজকে যেগুলো মিস্টেক হচ্ছে ওখানে যদি টুকিটাকি মিস্টেক না করে এগুলো আমাদের জন্য ভালো কিছু হবে, ট্রাই করবো আমরা জানি বেস্ট ম্যাচটা খেলতে হবে।